তো বক্সের ভেতর থেকে আরেকটা বক্স বেরিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আর আজকে এত সেজে গুজে আমরা এখন আবার যাচ্ছি কলেজ স্ট্রিট। আর এবারে কলেজ স্ট্রিট যাওয়ার একটা বিশেষ কারণ আছে। প্রতিবার আমরা কলেজ স্ট্রিট যাই বই কিনতে, কিন্তু এবার আমরা যাচ্ছি অভিষেকের বই আনতে। তোমাদের একটা খবর জানিয়ে রাখি, যদিও হয়তো কেউ কেউ তোমাদের মধ্যে জানো, যারা আমাকে ফেসবুকে ফলো করো বা অভিষেককে ফলো করো তারা জানবে যে অভিষেকের রিসেন্ট একটা বই প্রকাশিত হয়েছে, দর্শন বইটার নাম। এটা হচ্ছে একটা ভূতের গল্পের সিরিজ, ভীষণ ভালো। তোমরা চাইলে এটা পড়ে দেখতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো যে কোথা থেকে এটা পাওয়া যাচ্ছে। আর কলেজ স্ট্রিটেও কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি ওখানে গিয়ে তোমাদের বলছি। আর সেখানে আমি যাবো, এই যে দাঁড়িয়ে আছে, তো খুব খুশি। ও যেদিন বইটা প্রথম প্রকাশিত হয় সেদিন ও গিয়েছিল, তো আমি তখন এখানে ছিলাম না, কলকাতায় ছিলাম না, তো সেই জন্য আমি ওখানে তখন আমি যেতে পারিনি। তো আমি আজকে যাচ্ছি, আমাদের কিছু বই আনার আছে, মানে ওর বই কিছু আনার আছে, তো সেই জন্যই। আর সেই সঙ্গে আরেকটা খবর আছে, সেটা তোমাদের ওখানে গিয়ে জানাচ্ছি, ঠিক আছে? তো ততক্ষণের জন্য কি ওয়েট করতে হবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একেবারে কলেজ স্ট্রিটে। এত বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছিল যখন আমি কিছু বলতে পারিনি। তোমরা তো দেখলে ওখানে অভিষেক একটা কন্ট্রাক্টে সাইন করলো, বেসিক্যালি ওর আরেকটা বই খুব শিগগিরই, সামনের বছর কিন্তু খুব শিগগিরই মার্চ অথবা এপ্রিলে বেরোতে চলেছে। তো এই খবরটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আমাদের কাছে, এই ছোটো ছোটো জার্নিগুলোই মানে তোমাদের সাথে শেয়ার করার আর কি, ছোটো ছোটো আনন্দগুলো। তো আরেক ধাপ এগুলো আর কি, আরেকটা বই খুব শিগগিরই আসছে। আর এই যে বইটা যেটা তোমরা দেখলে দর্শন, এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ক্লিক করে ওটা বুক করতে পারো এবং অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই এটা পাওয়া যায়। হেই এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আমি বাড়ি চলে এসেছি, মানে আমরা দুজনেই কলেজ স্ট্রিট থেকে। আর বইগুলো ঠিক কোথায় কোথায় পাওয়া যায় এক্স্যাক্টলি তোমাদের তখন আমি ভালো বলতে পারিনি, কারণ আমার কাছে লিস্টটা ছিল না, একটা লিস্ট আছে, তো সেটা অভিষেক তোমাদের খুব ভালোভাবে বলতে পারবে। আর ভীষণ এত আওয়াজ হয় না মানে রাস্তাঘাটে, যার ফলে ভালোভাবে কথা বলা যায় না। তো এখন শুনে নাও তোমরা তাহলে অভিষেকের থেকে যে বইগুলো স্পেশালি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। অনলাইন যদি বুক করতে চাও তাহলে ফ্লিপকার্ট অ্যামাজনে চলে যেতে পারো, আর অরণ্যমনের ওয়েবসাইট, সেখান থেকেও সরাসরি বুক করতে পারো। বেঙ্গল ট্রয়কার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি লিঙ্কে, সেখান থেকেও সরাসরি বুক করা যাবে। এছাড়া পাওয়া যাচ্ছে বুকলুক, বৈদেশিক, ওপারের বই সহ আরও অন্যান্য জায়গায়। কলেজ স্ট্রিটে গিয়ে যদি কেউ বই কিনতে চাও তাহলে বেঙ্গল ট্রয়কার নিজস্ব আউটলেট 7 নম্বর সুজোসেন স্ট্রিট কর্পোরেশন বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে চলে যেও, আমার সই করা কিছু বই তাতে রয়েছে, যদি ইচ্ছে হয় মানে সেখানে একটা ওরা ছাড়ও দিচ্ছে, সেটাও নিতে পারো। এছাড়া অরণ্যমন, খোয়াবনামা, দে বুক স্টোর্স, দেশ পাবলিশিং, ইতিকথা বইঘর, জানকী বুক ডিপো
আরও অনেক জায়গায় আর কি, যারা ভূত ভালোবাসো, যারা ভূত নিয়ে যাদের প্যাশান রয়েছে পড়ে ফেলো দর্শন। আর অবশ্যই আর একটা জিনিস যেটা বারবার বলার আমার খুব মানে খুব ইচ্ছে, আমি বলতে চাই যে আমি লিখলাম সেটা তোমাদের কতটা ছিল সেটা অবশ্যই জানতে চাই। এটা যে কোনো লেখকেরই একটা ইচ্ছে থাকে যে পাঠককে ছিল কিনা তার লেখা। তো প্লিজ তোমরা একটা রিভিউ দিও, জানিও তোমাদের ভালো লাগলো কিনা, এর থেকে বেশি আর কি চাইতে পারি। টাইম ফর আনবক্সিং। তো আজকেই ফ্লিপকার্ট থেকে এই বক্সটা এসছে, এটাতে মানে এটা আমি কিছু আনাইনি, এটা বা অভিষেকও কিছু আনাইনি, বেসিক্যালি এটা আমার ভাই পাঠিয়েছে আমার জন্য, আমি সেটা জানি। তো আমার ভাই মানে আমার মাসতুতো ভাই, যে ডেন্টিস্ট তোমাদের সাথে তো আলাপও করিয়েছে, রিসেন্ট আমি মামার বাড়ি থেকে ফিরেও এলাম, ওদের বাড়িও ছিলাম। তো ও আমাকে একটা গিফট, একটা ছোট একটা গিফট দিতে চেয়েছিল। তো এবং আমি যেহেতু তখন কালনা থেকে চলে আসছি মামার বাড়ি থেকে, তো ওই জন্য আমার বাড়ির অ্যাড্রেসটাই ওখানে পুট করেছিল, যার ফলে জিনিসটা আমার বাড়িতে এসেছে। তো এটা খুলে দেখে নাও, মানে আমিও ভালো করে দেখি জিনিসটা কি। চলো, ওকে। তো বক্সের ভেতর থেকে আরেকটা বক্স বেরিয়েছে, এটাকে স্যানিটাইজ করা আটকানো যায়। এটা হচ্ছে একটা গ্রামোফোন, এটা হচ্ছে এটার একটা পার্ট, আর এটা হচ্ছে দেখে এটা আমি লাগিয়ে সেট করে নি। খুব সুন্দর হয়েছে, খুব শৌখিন, খুব সুন্দর এই গ্রামোফোনটা। এটা সেই রেকর্ডটা আটকে দেয়, ওই পিনের মতো, পিনের মতো আটকে দেয় এটা। তো খুব সুন্দর হয়েছে। এটা কি ওইটা বলতে দম দেওয়ার কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এই সাইডে আবার দম দেওয়ার একটা, এই যে এইটা আছে, ঘোরানো যাচ্ছে, বেশি ঘোরাচ্ছে, নীল ফুলে ফুলে যায়, খুব সুন্দর হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর এটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। সো এই ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করলাম, ছোট ছোট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা বানালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে ওইটা করে আওয়াজটাও হয়েছে না, মোবাইলের আওয়াজ হয়েছে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।